ইন্ডিয়ান জিওগ্রাফির এসএকিউ প্রশ্নের ক্লাস অর্থাৎ আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস 10 এর যে ইন্ডিয়ান জিওগ্রাফির প্রশ্ন রয়েছে সেই ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে এসএকিউ প্রশ্নের জন্য আমরা তোমাদের प्रिपरेशनের জন্য एग्जामের प्रिपरेशनের জন্য একটা করে ক্লাস দিয়ে থাকি সেই এক এসএকিউ ক্লাসে এর আগেও আমরা কতগুলো ক্লাস দিয়েছি তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে আগের এসএকিউ ক্লাসে আমরা কি কি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এর আগেও আমরা বলেছি তবু আমরা আরেকবার বলে দিচ্ছি যে এই এসএকিউ ক্লাসে আমরা তোমাদেরই বিভিন্ন রাইটারের বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা এসএকিউ প্রশ্নগুলো তোমাদের प्रिपरेशनের জন্য রেখেছি যাতে তোমরা পরীক্ষার জন্য যে এসএকিউ এর সমস্যা থাকে সেই সমস্যা থেকে যেন তোমরা তোমাদের সলভ হয়ে যেতে পারে প্রবলেমটা যেন সলভ হয় যে এই এসএকিউ গুলো যদি আমরা এভাবে ক্লাসগুলো করি বা এভাবে প্র্যাকটিস করি অবশ্যই আমরা ভালো নাম্বার তুলতে পারবো এসএকিউ থেকে তাই আমরা বেশি কথা না বলে আমরা আগের যে ক্লাসগুলো দিয়েছি তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের এসএকিউ ক্লাসগুলো দেখে নেবে আজ আমরা আমাদের এই জিওগ্রাফিরই ইন্ডিয়ান যে প্রশ্ন রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে এসএকিউ প্রশ্নের ক্লাসে কি কি প্রশ্নগুলো এনেছি একটু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো যাতে এখান থেকে তোমরা হেল্পফুল হতে পারো যে তোমাদের प्रिपरेशनের জন্য অর্থাৎ एग्जामের জন্য যে তোমরা এসএকিউ प्रिपरेशन নিচ্ছো সেখানে যেন তোমরা হেল্পফুল হতে পারো তো চলো শুরু করছি আজ এসএকিউ ক্লাসে ফার্স্ট পয়েন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি ফার্স্ট প্রশ্ন মানে এক নম্বর প্রশ্নে কি বলছে বাংলার দুঃখ বলা হয় কাকে আমরা সবাই জানি যে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে বুঝে গেল चलो दो नम्बर प्रश्न दो नम्बर प्रश्न बोलते भारत सर्वाधिक बृष्टि बहुल स्थान नाम कि भारत सर्वाधिक बृष्टि बहुल स्थान नाम हलो मौसिनराम बुझे गेल मेघालय मौसिनराम हलो भारत सर्वाधिक बृष्टि बहुल स्थान तीन नम्बर प्रश्न भारत बृहत्तम सेच खाले नाम कि ভারতের যে সেচ পদ্ধতি রয়েছে সেই সেচ খালে ভারতের সবথেকে বৃহত্তম সেচ খালের নাম কি এবং এটি কোথায় এটির নামটা কি এর নাম হলো রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী ক্যানেল ভারতের বৃহত্তম সেচ খালের নাম হলো ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান খাল চলো চার নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক কোন পদ্ধতিতে জলসেচ করা হয় ভারতে যে জলসেচ করা হয় সেই জলসেচের সর্বাধিক কোন পদ্ধতি ব্যবহার করা হয় ভারতের সর্বাধিক কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয় পাঁচ নম্বর প্রশ্ন ভারতে মোট জলসেচের জন্য ব্যবহৃত হয় কত শতাংশ জমি ভারতে মোট যে জলসেচের জন্য ব্যবহার করা হয় বা কত শতাংশ জমিতে জলসেচ ব্যবহার করা হয় ভারতের মোট জমি প্রায় 3% জমি জলসেচে ব্যবহৃত করা হয়ে থাকে 3% জমি ভারতের মোট জলসেচের জন্য ব্যবহৃত হয়ে থাকে নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কবে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয় অর্থাৎ ডিভিসি ডিভিসি কবে স্থাপন করা হয় 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয় এবং এর কাজ শেষ করা হয় কবে এখান থেকে আরো একটা প্রশ্ন পেয়ে যাবে যে দামোদর ভ্যালি কর্পোরেশনের কাজ শেষ করা হয় কবে 1955 সালে এই ডিভিসি পরিকল্পনার কাজটা সম্পন্ন করা হয় নেক্সট 7 নম্বর প্রশ্ন বছরে দুবার বর্ষাকাল কোথায় দেখা যায় ভারতের বছরে দুবার বর্ষাকাল দেখা যায় করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে এছাড়াও আমরা এই করমণ্ডল উপকূল ম্যাপ পয়েন্টিংও পেয়েছিলাম যে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে সেখানে আমরা ম্যাপ পয়েন্টিং করার সময় অবশ্যই করমণ্ডলের কথা বলেছি আর আমরা ম্যাপ পয়েন্টিং এর যে স্পেশাল ক্লাসটা প্রতি রবিবারে করে থাকি সেখানে আমরা আলোচনা করেছি যে প্রতিটা পয়েন্ট যেমন আমরা ম্যাপ পয়েন্টিং এ করব সেই ম্যাপ পয়েন্টিং থেকে আবার কিভাবে ওই পয়েন্টগুলো শর্ট প্রশ্ন বা এসএকিউ প্রশ্নের আকারে আসতে পারে সেগুলো অল ডিটেইলস আমরা ম্যাপ পয়েন্টিং এর স্পেশাল ক্লাসে আলোচনা করে দিয়েছি তো সেই ম্যাপ পয়েন্টিং এর স্পেশাল ক্লাসের লিংকও ডেসক্রিপশন
বক্সে দেয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে যে ম্যাপ পয়েন্টিং করার সাথে সাথে আমরা কিভাবে এসএকিউ গুলো আমরা তৈরি করে নিয়েছিলাম ম্যাপ পয়েন্টিং এর ক্লাসে। অবশ্যই যাও যে ডেসক্রিপশনে থাকা লিংক তার দেখে নাও। চলো নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন আমরা করলাম। 7 নম্বর প্রশ্ন, বছরে দুবার বৃষ্টিপাত হয়, কোথায়? করমণ্ডল উপকূল, তামিলনাড়ু। নেক্সট 8 নম্বর প্রশ্ন, একটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম চেয়েছে। একটি আমি বৃষ্টি ছায়া অঞ্চলের দুটো নাম বলে দিচ্ছি, একটি চেয়েছে। তাই এক হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, আর এক হলো মেঘালয়ের শিলং মালভূমি। মেঘালয়ের শিলং আর আরেকটা হলো বৃষ্টি ছায়া অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হলো বৃষ্টি ছায়া অঞ্চল। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক বন্যা প্রবল অঞ্চল, ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, যে ভারতের সর্বাধিক বন্যা প্রবল অঞ্চলের নাম কি, কোন অঞ্চলে সব থেকে বেশি বন্যা প্রবল হয়ে থাকে? বন্যা প্রবল অঞ্চল হচ্ছে আসাম, আসাম অববাহিকা। এই আসাম অববাহিকা হলো বন্যা প্রবল অঞ্চল। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আসছে কি 10 নম্বর প্রশ্ন, ভারতের আবহাওয়ার যে অফিস রয়েছে সেই আবহাওয়ার অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের এই আবহাওয়ার অফিসের সদর দপ্তর মৌসুম ভবন, মৌসুম ভবন হলো এই আবহাওয়ার অফিসের সদর দপ্তর, মৌসুম ভবন। নেক্সট প্রশ্ন হচ্ছে, নরেস্ট বলা হয় কোন ঝড়কে? নরেস্ট বলা হয় কোন ঝড়কে? কালবৈশাখী ঝড়কে নরেস্ট বলা হয়ে থাকে, নরেস্টার, যাকে আমরা নরেস্টার বলে থাকি, এই নরেস্টার বলা হয় কালবৈশাখী ঝড়কে। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, ব্ল্যাক কটন সয়েল বলা হয় কাকে? ব্ল্যাক কটন সয়েল বলা হয় রেগুন, রেগুন বা কৃষ্ণ মৃত্তিকাযুক্ত মাটিকে আমরা ব্ল্যাক কটন সয়েল বলে থাকি। নেক্সট প্রশ্ন, কত কম বৃষ্টিপাত হলে চরম খরা সৃষ্টি হয়? যে বৃষ্টিপাত ঠিক কতটা কম হবে যে যাকে আমরা চরম খরা বলবো, চরম খরা বলা হয় যখন বৃষ্টিপাত 75%-এর কম হবে। যখন 75%-এর কম হবে বৃষ্টিপাত, তখন তাকে আমরা চরম খরা বলবো। এখান থেকে আরো একটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, যে কত কম বৃষ্টি হলে আংশিক খরা হয়? আংশিক খরা হয় 25% বৃষ্টিপাত যদি কম হয়, 25%-এর বৃষ্টি কম হলে তাকে আমরা আংশিক খরা বলে থাকি। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হলো, ভারতের মরুভূমির গবেষণার কেন্দ্র কোথায় রয়েছে? ভারতের মরুভূমির গবেষণা কেন্দ্র রয়েছে যোধপুরে, যেটা রাজস্থানে অবস্থিত। যোধপুরে ভারতের মরুভূমির গবেষণার কেন্দ্র রয়েছে। নেক্সট প্রশ্ন, নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলা হয়? নদীর তীরেই যে নবীন পলিগুলো গঠিত হয়েছে, সেই নবীন পলি গঠিত মাটিকে আমরা খাদার বলবো, কি বলবো? খাদার। চলো নেক্সট প্রশ্ন, নদী থেকে বা নদীর তীর থেকে দূরবর্তী প্রাচীন পলিকে আমরা কি বলবো? নদীর তীর থেকে দূরবর্তী প্রাচীন পলিকে আমরা ভাঙ্গার বলবো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, ধাঙ্কার কি? ধাঙ্কার হলো উচ্চ গঙ্গার সমভূমির যে মাটি আছে, সেই উচ্চ গঙ্গার সমভূমির মাটিকে ধাঙ্কার বলা হয়। নেক্সট প্রশ্ন, ভাবর কি? ভাবর হলো শিবালিক পর্বতের পাদদেশে যে নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি মিলে যে মৃত্তিকা গঠিত হয় তাকেই আমরা বলছি ভাবর। তাহলে ভাবর হলো শিবালিক পর্বতের পাদদেশে যে নুড়ি, কাঁকর, বালিগুলো নিয়ে গঠিত হয়েছে, মান মৃত্তিকা গঠিত হয়েছে, তাকে আমরা ভাবর বললাম। তারপরে নেক্সট, নেক্সট হলো কঙ্কর কি? কঙ্কর হলো ভাঙ্গার অঞ্চলে দানাযুক্ত মাটিকে, দানা 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 যুক্ত মাটিকে আমরা কঙ্কর বলবো। তারপরে নেক্সট প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন কি? ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আজকের লাস্ট প্রশ্নের লাস্ট উত্তর হলো, ভারতের মৃত্তিকা গবেষণার কেন্দ্র মধ্যপ্রদেশে ভূপালে।
মধ্যপ্রদেশের ভূপালে হলো মৃত্তিকা গবেষণা কেন্দ্র অবস্থান করেছে বা অবস্থিত রয়েছে। তো এই ছিল আমাদের আজ এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে তোমরা নেক্সট ক্লাসগুলো অবশ্যই পেয়ে যাও।